বাংলা ক্লাস ফোর, এটা সেপ্টেম্বর মাসের প্রশ্ন, ওটা দেওয়া হয়েছে। এটার উত্তর লিখে সেপ্টেম্বরেই জমা দিতে হবে এবং সেপ্টেম্বরেই এতে নাম্বার দিয়ে দেবে। এইটাতে নাম্বার দেওয়া আছে এই পরীক্ষার প্রশ্নতে। বাংলাটা দেখে নেওয়া যাক, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বোতর দেখা পাওয়া নাকি সবসময় ভালো, বোতর পরিচয় দাও, উত্তরটা দেওয়া আছে। আমি সাগর পাড়ি দেব কবিতা অংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। স্যার ক্লেমেন্ট মার্কহ্যাম কে ছিলেন, সে আমি পারবো না, বক্তা কি পারবে না, কিন্তু কিছুই হলো না, কোন প্রসঙ্গে কতকে কথা বলেছেন। এটা একের দেখে পাঁচ উত্তরটা, একের দেখে ছয় ধলেশ্বরী খ্যাপা নদী একথা বলা হয়েছে কেন, একের দেখে সাত মন উন্মন গো কার মনের এমন পরিস্থিতি, আচ্ছা এটা গেল একের দাগে। এরা দুয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। দুয়ের দাগের এক, উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায়, উবা কি বুঝতে চায়। দুয়ের দাগের দুই, বর্ষা দিয়ে বিধবে তারা রাজ্যে আমার এলে কারা এমনটি করবে। দুয়ের দাগের তিন আছে, যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে, দক্ষিণ মেরু অভিযান রচনা অনুসরণে সেই অভিজ্ঞতার বিবরণ দাও। আচ্ছা এটার উত্তর দেখে নেওয়া যাক, উত্তর এটা আছে দেখে নাও। দুই দেখে চার, আলো নাটকে বাদুরদের গানের বক্তব্যটি কী। দুই দেখে পাঁচ, অ্যাডভেঞ্চার বর্ষায় রচনাতে কতক তার ছোট পিসিমার কথা কীভাবে স্মরণ করেছেন, উত্তর দেওয়া আছে দেখে নাও। দুই দেখে ছয়, নৌকো পাড়ে লাগে তখন ভাই বোনেরা কী করে, দেওয়া আছে দুই থেকে সাত, দূরের পাল্লা কবিতায় নৌকা থেকে কোন দৃশ্যের দৃশ্য চোখে পড়ে। নিচে এবারে ওটা গেল দুয়ের দাগের হয়ে গেল, তিনের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মাসুদুর রহমান ছিলেন দক্ষ সাঁতারু, পর্তা খণ্ডকে বাড়াও। দুই তিনের দাগের দুই, সৌগত বই দিল ক্রিয়াখণ্ডকে বাড়াও। তিনের দাগে তিন, নির্দেশ অনুসারে অনুযায়ী কর্ম ক্রিয়াকে বসে অনুষ্ঠান পূরণ করে বাস্তবায়ন করে। এটা আছে এটা বাংলা মডেল অ্যাক্টিভিটিস ক্লাস ফোর ইংলিশ। ইংরাজিটা এবার দেখে নেওয়া যাক, এখানে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, উত্তর দেওয়া আছে এর দাগে গোলাপি রঙের উত্তর, বি এর দাগে নীল কালিতে দেওয়া আছে, সি এর দা লাল কালিতে। অ্যাক্টিভিটি টু এ আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে ওয়ার্ড লিখতে হবে, দেওয়া আছে শূন্যস্থান পূরণ করে দেওয়া আছে। অ্যাক্টিভিটি থ্রিতে আইএনজি যোগ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর্ম করতে হবে, এখানে দেওয়া আছে আইএনজি যোগ করে দেওয়া আছে। তারপরে রাইট ফাইভ সেন্টেন্স অন টাইগার, টাইগারের উপরে পাঁচটা বাক্য লিখতে বলেছে, এখানে ছটা বাক্য দেওয়া আছে, পাঁচটা লিখতে পারো অথবা ছটা লিখে দিতে পারো। এবার পরিবেশ আছে, পরিবেশে একের দাগে শূন্যস্থান পূরণ করো, পৃথিবী ড্যাশ হলো চাঁদ, উপগ্রহ তরল দাহ্য বস্তুর একটি উদাহরণ হলো ড্যাশ পেট্রোল, একের দাগে তিন, ভারতের ড্যাশ গোচিত্রে দেখতে পাওয়া যায়, ভারতের ড্যাশ গোচিত্র দেখতে পাওয়া যায় অজন্তা। দুয়ের দাগে এটা স্তম্ভ ডান স্তম্ভ মিলে করে লেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো, এটা মিল করে দেওয়া আছে। আচ্ছা তিনের দাগে একটি বা দুটি বাক্য উত্তর দাও, আগের দিনের মানুষ নানা পশুকে পোষ মানেছিল কেন, এই উত্তর আছে। তিনের দাগে দুই, অবস্থায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন। এবার চারের দাগের প্রশ্ন, দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও, বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে, বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো, এই উত্তর আছে। এবারে গণিতটা দেখে নেওয়া যাক, একের দাগের নিচের প্রশ্নগুলো উত্তর লেখো, একের দাগের বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, একের দাগের সি এর উত্তরটা আছে, একের দাগের ক এর হচ্ছে সি এর দাগের উত্তর, খ এর হচ্ছে এ এর দাগের উত্তর,
গয়ের সিয়ে দাগের উত্তর, ঘয়ের ডিয়ে দাগের উত্তর। সত্য মিথ্যা দেয়া আছে কয়ে ফলস, তারপর খয়ে ফলস, গয়ে ফলস, ঘয়ে ফলস, সবই ফলস। আর তিনের দাগে উত্তর দেয়া আছে স্তম্ভ মেলানো আছে, তীর চিহ্ন দিয়ে স্তম্ভ মেলানো আছে, উত্তরগুলো দেখে নাও। আচ্ছা, এবার চারের দাগে বিয়োগ করো বলেছে, বিয়োগ করতে বলেছে, বিয়োগ করে দেওয়া হয়েছে। আর চার দাগে ক হলো, এটা খয়ের আছে, খয়ের একটা লেখা অঙ্ক। পিটারের বাগানে একটি চারটির গাছ 100 গ্রামের কুমড়ো ফেলেছে, সে ওই বুড়ো কুমড়ো 800 গ্রাম রাবেয়াকে আর 1 কেজি 250 গ্রাম আমাকে ওই 250 গ্রাম সিজনকে দিলে, এখনও কত দিলে কুমড়ো পিটারের কাছে পড়ে রইল। এটা তিনটে যোগ করতে হবে, যোগ করার পরে 4 কিগ্রা 600 গ্রাম থেকে বিয়োগ করতে হবে। বিয়োগটা করে নেবে, বিয়োগ করলে 1 কেজি 900 গ্রাম। এবার মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 স্বাস্থ্য শারীরশিক্ষা চতুর্থ শ্রেণী। এতে দেওয়া আছে একের দাগের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে শূন্যস্থান পূরণ করে দেওয়া আছে, উত্তরগুলো দেখে নাও। শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করা আছে। দুই হচ্ছে নিচের যোগাসনের ভঙ্গিগুলি শনাক্ত করে ছবির নিচে ফাঁকা করে যোগাসনটির নাম লেখো। এখানে দেওয়া আছে প্রথমেরটা কয়ে অর্ধচন্দ্রাসন, আর দ্বিতীয় ছবিটা ব্যায়ামটা আছে উৎকটাসন। তুমি যে আসনটি সবচেয়ে ভালো অনুসরণ করতে পারো সে আসনটির নাম হলো হলাসন। এবার তোমাদের যদি কোনো পছন্দের আসন থাকে সেটা লিখতে পারো। ব্যাস, এটা হয়ে গেল পরিবেশ।